মুক্তা আখতার লিখেছেন, আমি সম্পর্ক হালাল করার জন্য বিয়ে করি, কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী ছেলের বয়স 20 ছিল, তাই কোর্ট ম্যানেজ করি। আমাদের দুই পক্ষের বাবা মা আমাদের দুজনকে অনেক পছন্দ করে, কিন্তু বিয়ে দিতে চায় প্রতিষ্ঠিত হওয়ার পর। কোর্ট ম্যারেজের কথা কেউ জানে না। এ মুহূর্তে আমাদের বিয়েটা কি হয়েছে, আর এটা সম্পর্কটা কি আমরা ধরে রাখবো নাকি ছেড়ে দিব? দেখুন, ফোকাহায় আহনাফ বা হানাফি মাঝহাব অনুপাতে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, ছেলেদেরটা তো বটেই, তখন ছেলে মেয়ে বিয়ে করলে সেটা জায়েজ হবে। বিধায় আপনাদের কোর্ট ম্যারেজে যদি দুজন সাক্ষীর উপস্থিতিতে শরিয়া নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে, তাহলে ফেকে হানাফি অনুযায়ী আপনাদের বিয়ে বিশুদ্ধ হয়েছে। আর আপনারা যদি ফেকে হানাফিকে প্র্যাকটিস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে বিশুদ্ধ আছে। বাট আপনাদের জন্য সর্বাবস্থা উচিত হলো অভিভাবকদের সম্মতিতে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা। এই সমস্ত ক্ষেত্রে আমাদের ভাই বোনরা যে অভিযোগটা দিয়ে থাকেন, তা হলো যে আমরা জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করেছি। আপনি জেনা থেকে বাঁচা তো পরের প্রশ্ন, জেনা পতিত হওয়ার মতো পদক্ষেপ আপনি কেন নিলেন? কেন সম্পর্ক রাখছেন? আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলেন, মোবাইল ডিলিট করে ফেলেন, দুজন দুই দিকে চলেন এবং যার যার কাজে আপনি ব্যস্ত হয়ে পড়েন। সময় হলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উভয়ে আপনারা বিবাহের প্রস্তাব যথাযথভাবে অভিভাবকদের মাধ্যমে দেওয়াবেন। বিয়ের ক্ষেত্রে শরিয়ার মূল নির্দেশনাই হলো যে অভিভাবকের মাধ্যমে বিয়েটা হবে। আংকি হু আল্লাহ নির্দেশ করেছেন অভিভাবকদেরকে, তোমরা বিয়ে দাও, বিয়ে করাও সন্তানদেরকে। হ্যাঁ, তারাও সময়মতো করাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে বোঝাবেন, কাউন্সিলিং করাবেন, আপনার পদক্ষেপ আপনি নেবেন। হ্যাঁ, ব্যাপারটি যদি এই লেভেলে চলে যায় যে আপনি গুণাহে লিপ্ত হয়ে যাবেন, তাদের মধ্যে দিনের কোনো বুঝ নাই, তারা সেই দিকটা খেয়াল রাখছে না, তাহলে সেক্ষেত্রে আপনি মেয়ে হলেও আপনি এলাকার কোনো আপনার দ্বিতীয় যদি অভিভাবক থাকে তিনি অথবা ইমাম সাহেব বা দায়িত্বশীল কারোর মাধ্যমে আপনি বিবাহ আবদ্ধ হতে পারেন। এই বিষয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিও আছে, সেটি দেখার চেষ্টা করবেন এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার আপনার চেষ্টা করবেন।